দিদি তুমি কোথায়? পরে বলছে আম্মু আমি তো মহাকালীতে। পরে আমি বলছি আমি পাগলার পুল দাঁড়ায় আছি, তুমি তাড়াতাড়ি আসো, তোমাকে নিয়ে আমি বাসায় চলে যাব। পরে আমার ছেলে বলল যে আম্মু তুমি দাঁড়াও আমি আসতেছি। পরে 5 মিনিট এখানে আমি দাঁড়িয়েছিলাম, 5 মিনিট পরে আমার ছেলের নাম্বার থেকে ফোন আসলো, একজনে বললো যে আপনি কি মেহেদির আম্মু? আমি বললাম জি আমি মেহেদির আম্মু। তখন বলল যে আন্টি মেহেদির অবস্থা অনেক খারাপ, মেহেদি গুলি খাইছে, তারে নিয়ে আমরা সরারদি হাসপাতালে যাচ্ছি, আপনার একটু আসেন প্লিজ। পরে আমি ওখান থেকে দৌড় দিয়ে ওর আব্বুকে ফোন দিলাম, দিয়ে আমি ইয়াতে সরারদি হাসপাতালে গেলাম, যায় দেখি মেহেদি ইমার্জেন্সিতে আছে। তখন আমি মেহেদির সাথে কথা বললাম, মেহেদি আমাকে দেখে বলল আম্মু আমি শহীদ হয়ে যাব, আমার জন্য দোয়া করো, তুমি শহীদের আম্মু। তখন ডাক্তার মেহেদিকে দেখলো, দেখে বললো যে ওকে অপারেশনে নিয়ে যান। তখন ওকে আমরা চারতলায় অপারেশন ওটি রুমে নিয়ে গেলাম, ওখানে ডাক্তাররা দেখলো, দেখে পরে আমার ছেলেকে বললো যে ওর 10 ব্যাগ রক্ত লাগবে, না হলে অপারেশন করা যাবে না। ওই মুহূর্তে আমি কোথাও থেকে রক্ত পাচ্ছিলাম না, আমি একজনের নামটা হয়তো জানি না, আমাকে একজন সাংবাদিক ভাই এটিএন বাংলার সাংবাদিক ওখানে ছিল, ওনার অনেক হাতে পায়ে ধরলাম, ধরার পরে উনি বলল যে আপনি যেহেতু রক্ত পাচ্ছেন না, আপনি এখানে অনেক ছাত্ররা আছে ওখানে যেয়ে বলেন যে আমার রক্ত লাগবে। তখন আমি ওখানে যেয়ে বললাম, সবার হাতে পায়ে ধরলাম, বাবা আমাকে 1 ব্যাগ রক্ত দাও, আমার ছেলেটাকে বাঁচাও প্লিজ। পরে ওখান থেকে 3-4 জন ওরা রক্তের জন্য ইয়া হইলো আর কি, দেওয়ার জন্য। পরে ওখান থেকে আমরা 3 ব্যাগ রক্ত কালেকশন করলাম, করার পরে আমরা দিলাম। তারপরে ওর বাবা অনেক দৌড়াদৌড়ি করলো, ওর বন্ধুরা অনেক দৌড়াদৌড়ি করলে পুরো 10 ব্যাগ রক্ত দিলাম, অপারেশন শেষ হলো। অপারেশন শেষ হওয়ার পরে ডাক্তার বলল যে আমার ছেলেটা আসলে কোমাতে চলে গেছে, আইসিইউতে লাইফ সাপোর্টে আছে, উন্নত চিকিৎসার জন্য অন্য হসপিটালে নিতে হবে। পরে আমরা ওখানে একটা টিজি হসপিটাল ছিল ওখানে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে পরের দিন ভালোই ছিল। পরের দিন সকাল 10টা বাজে আমার ছেলের জ্ঞান আসলো, আমার ছেলের সাথে আমি কথা বললাম, কথা বলতে বলতেই আমার ছেলের মৃত্যু হইল। আমি একজন শহীদের মা হয়ে সকল দেশের কাছে আবেদন আমার, যেন আমার ছেলের জন্য সবাই একটু দোয়া করে, আমার ছেলেকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন, আমিন, আমিন।